আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আজকে আমরা তৃতীয় ক্লাসটা শুরু করছি। তো আজ আমরা জানব চরক সম্বন্ধে। আপনারা চরকের কথা হয়তো শুনেছেন। খ্রিস্টপূর্ব প্রায় 800 সালে চরক তার লিখিত চরক সংহিতা বইতে 50টি শ্রেণী তৈরি করেন, যার প্রত্যেক প্রতিটিতেই ছিল 10টি করে ঔষধ। তার মতে এই 50 ধরনের ঔষধ ছিল আজকের একজন চিকিৎসকের মূল হাতিয়ার। চরক ছিলেন কাশীর মহারাজার রাজবৈদ্য। তিনি তার ঔষধগুলোকে আসব, অরিষ্ট, বটিকা, চূর্ণ, তৈল ইত্যাদি ডোজেস ফর্মে তৈরি করতেন। তার আয়ুর্বেদিক সংহিতা বইটি আয়ুর্বেদ শাস্ত্রের প্রথম বই। তিনি শরীরবিদ্যা, রোগতত্ত্ব এবং ভ্রূণবিদ্যার সুপণ্ডিত ছিলেন। তিনি ঔষধের উৎসগুলোকে উদ্ভিজ্জ, প্রাণীজ ও খনিজ এই তিনটি ভাগ বিভক্ত করেন। তার বই থেকে আমরা আজ থেকে প্রায় 2800 বছর আগে ভারতীয় উপমহাদেশ দেশে কী ধরনের অসুখ হতো, সেগুলোর চিকিৎসায় কী ঔষধ ব্যবহার হতো, কীভাবে তৈরি হতো, কোন মাত্রায় ব্যবহার হতো, রোগীর পত্য কী হতে পারে জানতে পারি। ইউরোপের বিজ্ঞানীরা তাকে ভারতীয় চিকিৎসা শাস্ত্রের জনক বলে অভিহিত করেন। সুশ্রুত খ্রিস্টপূর্ব 600 সালে সুশ্রুত তার সুশ্রুত সংহিতা বইতে 760টি ধরনের ঔষধকে তাদের সাধারণ গুণ অনুযায়ী 60টি শ্রেণীতে, গোষ্ঠীতে ভাগ করেন। প্রাচীন ভারতীয় সভ্যতায় চিকিৎসার পাশাপাশি তিনি প্রথম অস্ত্রোপচার অর্থাৎ অপারেশন প্রবর্তন করেন। ভারতীয় সভ্যতায় তিনি এই অস্ত্রোপচার বা শল্যবিদ্যায় অসামান্য অবদান রেখে গেছেন। তিনি অপারেশনের ব্যবহৃত 120টির বিভিন্ন যন্ত্রপাতির নকশা লিপিবদ্ধ করেন, যা আজও অনুসরণ করা হয়।